নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, ফের উত্তপ্ত অসম মিজোরাম সীমান্ত, রাস্তা নির্মাণে বাধা মিজোদের। অগবতে যোগ দিলেন প্রায় শতাধিক কর্মীরা, দলকে শক্তিশালী করার আহ্বান। অশনি সংকেত, কংগ্রেস থেকে পদত্যাগ করলেন চার নেতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ফের অসম মিজোরাম সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। লালাপুরের রক্তাক্ত ঘটনার এক মাস পূর্তি হতে না হতেই বৃহস্পতিবার ফের ধলাই থানার অধীনস্থ খুলিছড়ায় হামলা চালালো মিজো দুর্বৃত্তরা। অবশ্য এবার পুলিশ নয়, খোদ সশস্ত্র নিয়ে হামলা চালায় মিজো দুষ্কৃতীরা। এদিন দুপুরে পূর্ত বিভাগের অধীনে কাজ করার ঠিকাদার সংস্থার কর্মীদের উপর বন্দুক ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় মিজো দুষ্কৃতীরা। এতে পিছু হাঁটতে বাধ্য নন কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে সাউদার্ন রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার সহ শীর্ষ পুলিশ কর্মকর্তারা। তবে অন্ধকার ঘনিয়ে আসতেই ওই দুর্গম অঞ্চলে তারা বেশিক্ষণ থাকতে পারেননি। ঘটনার বিবরণে জানা যায়, এদিন ধলাই থানাধীন শেওড়াতল জিপির বাগেওয়ালা ও খুলিছড়ার মধ্যে সড়ক নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন বেসরকারি একটি ঠিকাদার সংস্থার কর্মীরা। তিনটি জেসিবি এক্সকাভেটর নিয়ে তারা কাজ করছিলেন। ঠিক সেই সময়ই হঠাৎ জঙ্গল থেকে দুই সশস্ত্র মিজো তাদের সামনে এগিয়ে এসে মোবাইল ক্যামেরায় কাজের ভিডিও রেকর্ড করতে শুরু করে। এক্সাভেটর এক চালক জানান, কয়েক মিনিটের মধ্যে প্রায় 15-20 জন মিজো দুষ্কৃতীরা ধারালো অস্ত্র, তীর, ধনুক নিয়ে এসে হামলা চালায়। এতে ভয় পেয়ে এক্সাভেটর নিয়ে কর্মীরা পালাতে থাকেন। সেই সময় দুষ্কৃতীরা গুলি ও তীর ছুড়তে শুরু করে। কোনোভাবে তারা সেই স্থান থেকে নিরাপদ স্থানে আসেন। ওই চালকের দাবি, মিজো দুষ্কৃতীদের মধ্যে মিজো পুলিশও ছিল বলে জানান। এদিকে ঘটনার খবর পেয়ে প্রথমে শিলচর থেকে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম শইকিয়া ও সীমান্তের ডিএসপি গৌরব আগরওয়াল। তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন সেখানে কোনো মিজো লোকদের দেখতে পাননি। পরে ডিআইজি দেবজ্যোতি মুখার্জি ও পুলিশ সুপার রমনদীপ কৌর ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে যান। কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অন্ধকার নেমে আসে, ফলে পুলিশ বাহিনীকে নিয়ে ফিরে আসেন শীর্ষ কর্তারা। এইটো অলপ মানে এইটো ঘণ্টা পালো অলপ দিগদাৰি দিছে, কিন্তু অলরেডি ডিসকাশন টপ লেভেলত হৈ আছে। এইটো এতিয়া রিজল্ভ হব পাৰে। আজি আজি আপোনালোক গৈছিলোঁ নেকি তাতে ঘটনাস্থলী? আজি 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 এস পি আমি তাতে গৈছিলোঁ। যাব দিছেনে? যাব দিছেনে আপোনালোকক? নে আমি মানে এইটো আপুনি গোটেই এস পি লগত ফুল ইনফৰমেশ্যন আছিলে, এস পি গোটেই ইনফৰমেশ্যন এইটো এতিয়া ঠাইখিনি মানে কাৰ দখলত আছে? তাতে কিছুমান মাটি আমার আসাম কনস্টিটিউশনের মাটি এটা অল্প নিজের মধ্যে উপলব্ধ আছে। এইটো এইটো কারণে আমি তাতে ক্যাম্পও বাবদে বানাইছিল, এই কারণে রাস্তাও আমি হয়ে আছে। তো এইটো যে মাটি অল্প এনক্লোজ হয়েছে, এইটো কেন এইটো কি নেক্সট কি ডিসিশন হবো, এটা টপ লেভেলত হবো। টোটাল কিমান মাটি মানে আসাম ফরেস্টর কিমান মাটি আছে? মোর দেন 1000 হেক্টরস অলরেডি দখল হয়েছে। কিমান কিমান? মোর দেন 1000 হেক্টরস হেক্টরস মাটি। ইয়েস ইয়েস। কালি নতুন কে এটা ইনফরমেশন দিত নাই দখল করেছে এনে বলে জিটু টাইট কালি বাধা দিছিল। এটু টাইট বর্তমান বর্তমান কোন পজিশনে আছে? বর্তমান বর্তমান এটু আমার এটু কনস্টিটিউশন আমার আসাম বর্ডারে কিতলতে আছে যে বাধা দিছে। এটু মানে অলরেডি অলরেডি ডিসকাশন টপ লেভেল চলি আছে। মোস্ট প্রবলি এটু কেনে কে রিজলভ হবো এটু তার পিছতে আমি বলবো পারবো কি। উল্লেখ্য, গত 26 জুলাই অসম মিজোরাম সীমান্তের লায়লাপুরে সেই রক্তাক্ত ঘটনা সংঘটিত হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চাপে দুই রাজ্যের মন্ত্রীরা আইজলে বৈঠক করেন। জারি হয় যৌথ ঘোষণাপত্র। এতে বলা হয়েছিল সীমান্তে হিস্তাবস্তা বজায় থাকবে, বিবাদমান এলাকায় কোনো রাজ্যের পুলিশ মোতায়েন করা হবে না। কিন্তু মিজোরাম এইসব সতর্কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে অরাজকতা চালাচ্ছে।
এদিনের ঘটনা তার এই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সচেতন শ্রেণীর লোকেরা। পিএমজিএস পাই জি রোড কনস্ট্রাকশন কাম চলি আছে, তাতে কিবা মিজোরাম পরা মানুহ মানুহ লাই বাধা দিছে, কিন্তু পাইপ লাই আমি তাতে কইছো কালি, এইটো আমি চাই আছো এট এ ভেরি সিনিয়র লেভেল, গভর্নমেন্ট ইজ টেকিং ইট আপ এন্ড উইল বি রিজলভ দিস ইস্যু। নেই আজি কাম চলা নেই, আজি কাম চলিব এটা বাধা দিছে, মানে মানুহ আহিছে মানুহ তাক কৈছে কি কাম না কৰিব, এইটো নাটাচেরা টু কুলিচেরা কানেক্টিং রোড পিএমজিএস পাই। বিভিন্ন দল থেকে প্রায় শতাধিক কর্মীরা নাম লিখালেন অসম গণ পরিষদের ছাত্র শাখা অসম যুব পরিষদে। শুক্রবার দক্ষিণ কৃষ্ণপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা অগপতে যোগদান করেন। দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার অবজারভার রাজীব সিনহার উপস্থিতিতে যুবকরা দলে যোগদান করেন। এদিন নবীনদের দলীয় উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অগপ কর্মকর্তারা। পরে সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজীব সিনহা বলেন, প্রায় শতাধিক কর্মীরা যুব পরিষদে যোগদান করায় দল আরও বেশি শক্তিশালী হয়েছে। দলকে শক্তিশালী করতে নবীনদের মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান দলের কর্মকর্তারা। যে কর্মদক্ষতা আজকে বোঝা যাচ্ছে যে আজকে ইউডিএফ থেকে হোক কংগ্রেস থেকে হোক তারা সব এসে আমরা রেজিডি দলে জয়েন করছে, কারণ জানে, কারণ আমরা এই দলে থাকে কোনো ধরনের কোনো কাজকর্ম বা উন্নতি হবে না, তারা বুঝে, কারণ আজকালকের জন যুবক হলো ইন্টেলেকচুয়াল থাকে, তার জন্য আজকে ম্যাক্সিমাম যুবক আজকে ইয়া জয়েন করছে, নিয়ার অ্যাবাউট 200 জনের মতো হবে, তার জন্য আমি সবাইকে অভিনন্দন জানাই আজকে যারা জয়েন করছে। আর এজিপি দল, অসম গণ পরিষদ দল আমার দল, এজিপি দল অসম রাজ্যের দল, এজিপি দলটা হইল আমরা জাতি মাটির বন্ধ থাকা একটা দল, এটা দিল্লিওয়ালার দল না, যে দিল্লিওয়ালার দলে যে দিল্লিওয়ালার আয়া কইতো যে অমুকরে সিএম পাতাও অমুকরে ইটা পাতাও এইরকম দল না, এটা হইলো আমরা শুধু এই রাজ্যে যারা বসবাস করে আসামিজ অসমিয়া আমরা সব, যে কারণ আমরা দেখো কয়েকটা দল আছে যারা সাম্প্রদায়িক দল, আমরা রেজিপি দল না সাম্প্রদায়িক দল না, সব জাতি বর্ণ নির্বিশেষে সবকে লইয়া চলা একটা দল, আর এই দলের বহুত ইতিহাস আছে, 855 জনের শহীদের পর একটা গঠন হওয়া দল, এটা কেউ। অসম কংগ্রেসের শনির দশা চলছে, দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বহু নেতা। শুক্রবার তাদের পদত্যাগপত্র প্রদেশ কংগ্রেস সভাপতি ও জেলা কংগ্রেস সভাপতির কাছে পাঠানো হয়েছে। সমীরণ ফুলমালি, শ্যামল দাস, সোনাই ব্লকের সভাপতি পুষ্পল কান্তি দাস, সোনাই টাউন সভাপতি নির্মল কান্তি দাস, প্রাক্তন ব্লক সভাপতি নিহার রঞ্জন দাস দল থেকে পদত্যাগ করলেন। শুক্রবার কংগ্রেস দলের সভাপতির কাছে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন। এই কংগ্রেস দল এখন আগের কংগ্রেস নেই, যে দলে নিজের এমএলএগুলোকে এখনও পর্যন্ত দেখেন, আপনারা ভালোভাবে দেখেন এমএলএগুলোকে টিকে রাখতে পারছেন, এমন একটা দিন আসবে কংগ্রেসের শেষ পর্যন্ত বিধায়ক শূন্য হবে এবং নেতৃত্ব শূন্য হয়ে যাবে আমাদের ভারতবর্ষ থেকে, আমার আশা। ভারতবর্ষ দেখেন, প্রথমত দেখেন আমরা রাজনীতি করলে আমি আমার রাজনীতি ব্যক্তিগতভাবে আমি রাজনীতিতে যোগদান করেছিলাম আমার সমাজের স্বার্থে, আর আমার সমাজটা হচ্ছে তপশিলী সমাজ। আজকে আসাম রাজ্যের 28-30% আমাদের এসসি ভোটার তপশিলী সম্প্রদায়ের। হ্যাঁ, বিগত দিনে এই তপশিলী সমাজের সেবা করার জন্য আমি কংগ্রেসে যোগদান করেছিলাম আজকে 20 বছর আগে, এবং এই তপশিলী সমাজ আমাকে অনেক সম্মান দিয়েছে। এই তপশিলী সমাজে আসাম রাজ্যের 16টা কাস্ট নিয়ে, হ্যাঁ, এই 16 কাস্টের আশীর্বাদ বিগত দিনে আমি পেয়েছিলাম, এবং ধীরে ধীরে ব্লক থেকে নিয়ে ডিস্ট্রিক্টে হয়ে, হ্যাঁ, রাজ্যিক স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলাম, এবং রাজ্যকে প্রতিষ্ঠিত করার ফলে অতীতে আমাকে কনভেনার ছিলাম, রাজ্যিক কনভেনার ছিলাম, এবং শেষ পর্যন্ত আমি ভাইস চেয়ারম্যান হয়েছিলাম রাজ্যিক স্তরে, এবং বিগত 2 টার্মস রাতাবাড়ি প্লাস ধলাই বিধানসভা সিটের অবজারভার ছিলাম, এবং করিমগঞ্জ লোকসভার 2 বার অবজারভার ছিলাম, অনেক দিয়েছে কংগ্রেসে। কিন্তু বর্তমানে এই কংগ্রেস দল নিজেরই নেতৃত্বহীনতায় ভুগছে, আমার যে নিজের নেতা নেই, হ্যাঁ, এখন আমার যদি নেতা না থাকে আমার দল পরিচালিত করবে কোথা থেকে, এই জন্য অনেক দুঃখের সহকারে আমার তপশিলী সমাজের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমি আমার এই কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ। সমগ্র বিশ্বে এক আতঙ্কের মধ্যে বিরাজ করছে, সেই আতঙ্ক হচ্ছে গোটা বিশ্বে ত্রাস সৃষ্টিকারী করোনা ভাইরাস।
এই আতঙ্কগ্রস্ত পরিবেশ থেকে মুক্তি পেতে হলে সচেতনতা ও পরস্পরের মধ্যে সহযোগিতাই একমাত্র পন্থা। শুক্রবার ধলাই বাজার দাসী মন্দির বিবাহ ভবনে ভারতীয় জনতা পার্টির নরসিংপুর মণ্ডলের উদ্যোগে স্বাস্থ্য স্বয়ং সেবকদের নিয়ে আয়োজিত এক দিবসীয় প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে ঠিক সেই মন্তব্য করেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল। বিজেপি নরসিংপুর মণ্ডল সভাপতি লাল বাহাদুর কুর্মীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এদিকে সভায় বক্তব্য রাখতে গিয়ে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের SDMO ডক্টর দিলীপ কুমার পাল বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেন। কিভাবে মানুষ নিজেদের সচেতন করে রাখতে পারবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। এদিনের শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, কাছাড় জেলা বিজেপি OBC মোর্চার সভাপতি রুক্ষিণী সাহা, মাতৃভূমি সামাজিক সংগঠনের সভাপতি শীতাংশু দাস প্রমুখ। ভাই বন্ধু আছে, আমরা দাঁড়িয়েছি, আমাদের সঙ্গে নেই, ওরা অনেক চলে গিয়েছে। ভারতবর্ষের যে পরিসংখ্যান আমরা লক্ষ্য করেছি, প্রায় লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে এই মানে করোনা মহামারী। এই জায়গায় যে বইটি পুস্তক দেওয়া হয়েছে আমাদের ভারতের যে ভারতবর্ষের যে হিসাব দেওয়া হয়েছে, অনেক কোভিড পজিটিভে মারা গিয়েছে, নেগেটিভের তো হিসাব নেই। নেগেটিভ হওয়ার পরে তো কোভিডের জন্য মানে ধরা পড়েছে, নেগেটিভ হয়েছে তারপরে মারা গিয়েছে, এই হিসাব আসলে তো আরো অনেক বেশি হয়ে যাবে। আমাদের প্রত্যেকেই আমাদের নরসিংপুর ব্লকের কথাই বলি, আমরা ভারতবর্ষের অন্য জায়গার কথা বাদ, নরসিংপুর ব্লক প্রতিটি জিপিতে নিজেদের মানে যাদের সঙ্গে সম্পর্ক আছে, দলের সঙ্গে যাদের সম্পর্ক আছে, অনেক আমাদের মধ্যে নেই, আমাদের ভূমণ্ডলে আছে, জীবনগ্রামে আছে, দোলাইতে আছে, পানিপড়াতে আছে, সব জায়গায় আছে। দেখুন, করোনাকে আমরা যদি বলি শেষ হয়ে গিয়েছে তাহলে ভুল, কিন্তু ভুল আমাদের মধ্যে, আমরা ভুল জিনিসকে নিয়ে আমরা চলছি। প্রথম থেকে এই করোনা মহামারী যে করোনা যে রোগ দিয়ে এটি নিজে থেকে আসে না, আমরা ঘরে নিয়ে আসবো, আমরা নিয়ে আসবো, নিজের থেকে আসে না, এটি সংক্রমণ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে আসে। আমরা যদি সচেতন হয়ে যাই নিজেদের স্বাস্থ্যবিধি। শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 13 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 9 জনকে এবং RT-PCR টেস্টের মাধ্যমে 4 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের অর্ধসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবি জানাল বেঙ্গলি স্টুডেন্টস ইউথ ফোরামের কেন্দ্রীয় কমিটি। শুক্রবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে ফোরামের কেন্দ্রীয় সভাপতি আলী হোসেন মীরা বলেন, জেলার বিভিন্ন জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনের ঘরের কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এতে দরিদ্র মেহনতি মানুষ অত্যন্ত অসুবিধার সম্মুখীন। রাজ্য সরকার কর্তৃক প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঘরের কাজ শুরু হওয়ার কারণে তারা তাদের পুরনো ঘর ভেঙে একচালা ঘর বানিয়ে দিন যাপন করছেন, কিন্তু ঘরের কাজ অর্ধেক হয়ে যাওয়ার পর তাদের অ্যাকাউন্টে বাকি কিস্তির টাকা আর রাজ্য সরকার থেকে আসছে না। এ বিষয়ে এই কাজের দায়িত্বে থাকা গ্রাম পঞ্চায়েতের GPSP বিভাগ এবং ব্লক কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে একটাই উত্তর আসছে, ফান্ড নেই। এতে সম্পূর্ণ হাইলাকান্দি জেলার বিভিন্ন জিপিতে থাকা বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হিতাধিকারীরা ক্ষোভের সঙ্গে জানান, নতুন ঘর পাওয়ার আশায় তাদের পুরনো ঘর ভেঙে একচালা ঘর বানিয়ে সেই ঘরে তারা ঝড় বৃষ্টিতে থাকতে পারছেন না, এতে তাদের দুঃখ দুর্দশা বেড়েই চলছে। তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপির রাজ্য সরকার এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সেই সঙ্গে তিনি জেলার প্রতিটি জিপিতে জব কার্ড হোল্ডারদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার জোরালো দাবি জানান। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন BSYF এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মইনুল হক চৌধুরী, জেলা কমিটির সহসভাপতি কমরুল ইসলাম লস্কর, জেলা কমিটির সহসম্পাদক আজহারউদ্দিন লস্কর, আতিকউদ্দিন লস্কর প্রমুখ।
যারা এই ঘর বানানোর মানে পরিচালনা করছেন তাদেরকে দায়ী করব। তার কারণ হচ্ছে প্রত্যেকটি ঘরের ঘরে মানে পরিচালনা করার জন্য একজন জেই থাকে, একজন জুনিয়র মানে ইঞ্জিনিয়ার থাকে। ইঞ্জিনিয়ারের এস্টিমেট মতো একটা ঘরের 10 এস্টিমেট গাইডলাইন আছে, সেই গাইডলাইন মতো তারা ঘর মানে বানানোর চেষ্টা করে প্রত্যেক হিতাধিকারীরা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা ঘরের প্রথম এস্টিমেটটি 30 থেকে 35 হাজারের ভিতরেই থাকে, বিশেষ করে 30 থেকে 35 হাজারের ভিতরেই থাকে। এই 30 থেকে 35 হাজারে প্রথমে তাদের মাটি কাটা এবং তাদের যে ঘরের মানে পিন্ট যেটা সেই পিন্টটিও হয় না। তারপর দেখা যায় অনেক সময় এই জেইদের গাফিলতির কারণে, আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টের যারা জেইরা আছেন সেই জেইদের গাফিলতির কারণে দেখা যাচ্ছে তাদের রিপোর্ট যাতে দেরি হয়, তার জন্য 2 মাস 3 মাস 4 মাস অতিবাহিত হয়ে যায় একটি ঘরে বাকি কাজ ধরতে গিয়ে। কেউ কোনো সময় প্রথম স্টেটমেন্ট পেয়েছে, এরপরে আর পায় নাই। যাই হোক, কোনো সময় মানে দ্বিতীয় স্টেটমেন্ট পায় 2 মাস 3 মাস পরে 4 মাস পরে, তখন এই যে ঘর যেটা প্রিন্ট যেটা করেছে সেই প্রিন্টটাও প্রায় নষ্ট হয়ে যায়। যাই হোক, এই দ্বিতীয় এস্টিমেন্টেও আরও কিছু টাকা পায়, তার দ্বিতীয় এস্টিমেন্টেও সামান্য কাজ করে, কিন্তু তৃতীয় এস্টিমেন্ট পেতে যথেষ্ট বেগ পেতে হয়। তার জন্যই যে প্রত্যেক গরিব মানুষ, প্রত্যেক হিতাধিকারীরা তাদের ঘর সরকারের উপর আশা করে, তাদের ঘরের যে পুরাতন যে ঘর যেটা সেটা ভেঙে দিয়ে নতুন ঘর বানানোর জন্য মানে তৈরি হয় এবং নতুন ঘর বানানোর কাজ শুরু করে। রংপুর সমবায় সমিতির রেশন দোকানের ডিলার বদল নিয়ে ক্ষোভ দেখা দিল উধারবন্দ বিধানসভা কেন্দ্রের আরকাটিপুর বাগানের জনগণের মধ্যে। দিন কয়েক আগে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হয় যে উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোমের ইশারায় আরকাটিপুর বাগানে বিনা লাইসেন্সে রেশন দোকানের চাল বিতরণ করা হচ্ছে। শুক্রবার এ মর্মে সরব হয়ে আরকাটিপুর বাগানের অনন্ত লাল কাহার, মহাবীর নুনিয়া, রামবাবু কর্মী, কানাইলাল রবিদাস, কৃষ্ণলাল কাহার অভিযোগ খণ্ডন করে বলেন, সমবায় সমিতির কাজে বিধায়কের কোনো যোগসূত্র নেই। তারা আরও যোগ করে বলেন, আরকাটিপুর বাগানের সমবায় সমিতির ডিলার ছিলেন সন্ধ্যারানী পাল, কিন্তু বিগত কয়েক মাস থেকে তিনি বহিষ্কৃত রয়েছেন। বর্তমানে তার মামলা চলছে গুয়াহাটি হাইকোর্টে। ডিলারের পদ থেকে সন্ধ্যারানী পালকে বহিষ্কৃত করার পর ওই এলাকার ফাহিম উদ্দিনের দোকানে রেশন দোকান স্থানান্তরিত করা হয় কিছুদিনের জন্য। পরে আরকাটিপুর বাগানের স্থানীয় যুবক বাবুল কাহার মাস তিনেক আগে সমবায় সমিতির ডিলারের জন্য আবেদন করেন। পরবর্তীতে তার আবেদনের ভিত্তিতে লাইসেন্স আসার পর তিনি রংপুর সমবায় সমিতি থেকে 360 জন গ্রাহকদের মধ্যে প্রায় 80 কুইন্টাল চাল বিতরণ করা হয়। তা দেখে গ্রামের কিছু অসাধু ব্যক্তি সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, বিধায়কের ইশারাতে বাবুল কাহার বিনা লাইসেন্সে চাল বিতরণ করছেন। এহেন অভিযোগ এলাকায় মানুষদের মধ্যে বিধায়ককে নিয়ে বিভাজন সৃষ্টি করতে চাইছেন বলে জানান অনন্ত লাল কাহার, মহাবীর নুনিয়া। বিধায়ককে নিয়ে সম্পূর্ণ মিথ্যা খবর প্রকাশিত করা হয়েছে বলে জানান তারা। ডিলার টেক হওয়ায় আমরা 7-8 মাস অনেক কষ্টে রাশন বুক করলাম। এখন বর্তমানে বাবলু কাহারে ডিলার আনার পরে আমরা খুব ভালোভাবে এখান থেকে রাশন বাসাত নিয়ে গেল যাইতে পারলাম। আর কয়েকদিন আগে একটা মিটিংয়ে আন্দাজে আব্বানি উঠাইছে যে সব কিছু করেছে এমএলএ তো এখানে করার কিছুই নেই, গভর্নমেন্টে দিয়েছে বাবলুকে গভর্নমেন্ট বিতরণ করে। যাতে আমার এটাই দুঃখ যে এটার মধ্যে এমএলএ আয় কোথায় থাকে, এমএলএ কই থেকে আইলে? 2-4 জন মানুষ আছে যাতে এমএলএ আর জিপি প্রেসিডেন্ট এসে কথা কইতে আসে যে হেই করে সেই করে, আমি কিছু বুঝতে পারি না যে এরা কেন এই কথাটা করে। এখন আমরা সব ভালোভাবে তা বাবলুর কাজ করি, বাবলু আমাদের জন্য খুব ভালো বিতরণ করবে আশা করি, এটাই বলি আমার বক্তব্য। নাগরিক অধিকার রক্ষা সমিতির পক্ষ থেকে সদ্য প্রয়াত বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ প্রান্ত সহসভাপতি দীপেন্দ্র ভট্টাচার্যের স্মরণে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। নাগরিক অধিকার রক্ষা সমিতির সভাপতি মানিক চক্রবর্তীর পৌরোহিত্যে সভায় বিভিন্ন বক্তা তার কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শোকসভায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি মানিক চক্রবর্তী, সহসভাপতি প্রেমাংশু শেখর পাল, উপদেষ্টা বিধান চন্দ্র দেব, সম্পাদক রঞ্জিত ঘোষ, কার্যনির্বাহী সদস্য প্রমোদ চন্দ্র নাথ, ভগবান সারদা, পরিমল পাল, নারায়ণ দেবনাথ, ক্ষিতিশ রঞ্জন পাল প্রমুখ।
বিজেপি বরজালেঙ্গা মন্ডল কমিটির উদ্যোগে শুক্রবার বরজালেঙ্গা পায়োনিয়ার সংঘের সভাকক্ষে একদিবসীয় স্বাস্থ্য স্বয়ংসেবক অভিযান প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বরজালেঙ্গা মন্ডল বিজেপির সভাপতি সুশীল ধরের পৌরোহিত্যে শিবিরে বরজালেঙ্গা মন্ডল এলাকার সকল বুথ থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আগামী দিনে নিজ নিজ বুথে কিভাবে কোভিড মহামারীতে আক্রান্ত রোগীদের শনাক্ত করে তাদের চিকিৎসার ব্যাপারে সাহায্য করা যায় এ বিষয়ে আলোকপাত করেন কাছাড় জেলা বিজেপির মেডিকেল সেলের কনভেনার প্রবাল পাল চৌধুরী। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বরজালেঙ্গা মন্ডল বিজেপির মন্ডল সেলের কনভেনার সুবোধ দাস, কাছাড় জেলা বিজেপির সম্পাদক তথা পশ্চিম ধলাই জেলা পরিষদ লক্ষ্মীরানী যাদব, বরজালেঙ্গা মন্ডল বিজেপির আইটি সেল কনভেনার ধর্মেন্দ্র তেওয়ারি, বরজালেঙ্গা মন্ডল বিজেপির প্রভারী জয়জ্যোতি দেব, বরজালেঙ্গা মন্ডল বিজেপির প্রাক্তন সভাপতি সুধাংশু দত্ত, বরজালেঙ্গা মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক বিষ্ণুদয়াল গোয়ালা, বরজালেঙ্গা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা বুলটি দেব, ডার্বি জিপির সভাপতি প্রদীপ কানু, সভায় স্বাস্থ্য স্বয়ংসেবক অভিযানের মাধ্যমে কিভাবে ডাটা আপলোড করে সরকারকে কোভিডের ব্যাপারে সাহায্য করা যায় সে ব্যাপারে আলোকপাত করেন বরজালেঙ্গা মন্ডলের ধর্মেন্দ্র তিওয়ারি। আইটি সেলের নাম কাজে থাকবে অ্যাম্বুলেন্সের নাম্বার, আইটি সেলের কাজে থাকবে আমাদের অক্সিজেনের নাম্বার, বিশাল বড় ব্যাপার, আইটি সেল বিশাল বড় ব্যাপার কাজ করছেন। তো আপনার কি করণীয় দরকার, যখনই আপনি এই ইনফরমেশনটা আপনার কাছে যাবে তখন আপনি বলবেন যে আমি কাইন্ডলি আইটি সেলকে ফোন করি, দাদা আমাকে ডাক্তারের নাম্বারটা বলুন, বল ভাই কি হয়েছে, উনি তো আজকে ট্রেনিং নিয়ে নিয়েছেন, উনি বুঝে নেবেন যে যেহেতু শ্যামবাবু ফোন করেছে ওর জ্বর এসেছে, হাঁটুতে ব্যথা হয়েছে, কাশি হচ্ছে, খুশখুশি কাশি হচ্ছে ডিউ টু করোনার কোনো সিমটমস পাওয়া গেছে। তো আইটি সেল বলবে নাম্বারটা এটা, নাম্বার ডাক্তার এটা, তুমি কাইন্ডলি ইমিডিয়েট ফোন করো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ফের উত্তপ্ত অসম মিজোরাম সীমান্ত, রাস্তা নির্মাণে বাধা মিজোরে। অগবতে যোগ দিলেন প্রায় শতাধিক কর্মীরা, দলকে শক্তিশালী করার আহ্বান। অশনি সংকেত, কংগ্রেস থেকে পদত্যাগ করলেন চার নেতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।